ইউটিউবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সে বিষয়টি হলো ইউটিউবকে কি আমরা স্থায়ী প্রফেশন হিসাবে নিতে পারব। অনেকেই ইউটিউবে এসে কাজ করছেন, অনেকেই একটু সফলতার মুখ দেখতে শুরু করেছেন, তো তারা ভাবছেন যে যেহেতু এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারছি, সেক্ষেত্রে ইউটিউবকে আমরা কি স্থায়ী প্রফেশন হিসাবে নিতে পারি। আসলে বিষয়টি এমন একটি জটিল বিষয়, ধরুন আপনার 1 মিলিয়নের একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আপনি প্রচুর ভিউজ, প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু আপনি ভাবছেন যে আপনি যেহেতু অনেকটাই সফল হয়ে গিয়েছেন, আপনি স্থায়ীভাবে ইউটিউবে কাজ করবেন, ইউটিউবকে প্রফেশন হিসাবে নেবেন। আল্লাহ না করুক, যদি আপনার ইউটিউব চ্যানেল কখনো হ্যাক হয়ে যায় এবং তার উদ্ধার না করতে পারেন, তাহলে আপনি স্থায়ী প্রফেশন নেয়ার পর আপনার কী অবস্থা হবে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কারণ ইউটিউব চ্যানেল একটি প্রযুক্তিগত জিনিস এবং এখানে যে কোনো সময় আপনার চ্যানেলটি হ্যাক হয়েও যেতে পারে, অথবা কোনো কোনো সময় আছে সাসপেন্ড হয়ে যায়, মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। সেক্ষেত্রে আপনি স্থায়ীভাবে প্রফেশন নেয়ার পর যদি আপনি বড় কোনো ধাক্কা খান, তাহলে আপনি তা কীভাবে কভার দিবেন? ধরুন আপনি একটি ব্যবসা করছেন, সে ব্যবসায় লাভ হতে পারে, লোকসান হতে পারে, কিন্তু কখনোই আপনি একেবারে নিঃস্ব হবেন না। কিন্তু ইউটিউব এমন একটি সেক্টর যেখানে আপনি স্থায়ীভাবে যদি কাজ করেন আর বাই চান্স আপনার অ্যাকাউন্টে কিছু হয়ে যায়, তাহলে আপনি পথে বসে যাবেন। তাই আমি বলবো, ইউটিউবকে আসলে একেবারে স্থায়ীভাবে নেওয়া ঠিক না। প্রফেশন হিসাবে আপনি অতিরিক্ত হিসাবে রাখতে পারেন, পাশাপাশি অন্য কিছু করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি কোনো ধরনের বড় ধাক্কা খান, তাহলে তা কাটিয়ে উঠতে পারবেন, না হলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। তো আসলে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই আসলে একটু দ্বিধার মধ্যে পড়ে যান যে ইউটিউবকে স্থায়ীভাবে নেওয়া উচিত হবে কি না। তো আসলে এর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা, কারণ যদি আপনি এ ধরনের কোনো সমস্যায় পড়েন, তাহলে পরবর্তী সময়ে অনেক সমস্যা সৃষ্টি হবে, অনেক আর্থিক অসচ্ছলতার মধ্যে আপনি যাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন যে ইউটিউবকে কখনোই স্থায়ীভাবে নেওয়ার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, যদি কখনো আপনি খুব ভালো একটি পর্যায়ে চলে যেতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলকে সিকিউরিটি দিয়ে রাখতে পারেন, সব কিছু আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন, তাহলে প্রফেশন হিসাবে নেবেন। তারপরও আপনি ব্যাকআপ কোনো কিছু অবশ্যই রাখবেন, যাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি বসে থাকতে না হয় আপনার কাজ চালিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই প্রসঙ্গ যে ইউটিউবকে স্থায়ীভাবে আমরা প্রফেশন হিসাবে নিতে পারবো কি না। তো আমার মতামত হলো, স্থায়ীভাবে প্রফেশন না নিয়ে আপনি পাশাপাশি অন্য কোনো কিছু করতে পারেন, যাতে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটি হ্যাক অথবা ডিসেবল যে কোনো সমস্যা হলে আপনি আপনার অন্য পেশা দিয়ে কভার করে নিতে পারেন। ভিউয়ার্স, এই চ্যানেলে এখন থেকে রেগুলার ইউটিউব টিপ সম্পর্কে ভিডিও পাবেন, আপনাদেরকে দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।